হ্যাঁ গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বলো সবাই কি করছো, কেমন আছো? এখন হয়ে গেছে সন্ধেবেলা, স্নান টান করে এসে আর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ স্নান করে এসে পুজো দিলাম, তারপরে একটু কাজকর্ম থাকে, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। এমনকি কালকে বা আজকে সকালে ব্লগটা ভাবলাম এডিট করে পোস্ট করব, সেটাও করিনি, এতটাই ঘুম পাচ্ছিলো যে ঘুমিয়ে পড়েছি। এই ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল 5:30, তো এই উঠেছি, উঠে এখনও বিছানাটাও পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করবো, আগে একটু চা খাবো। চোখে দেখতে পাচ্ছি আমারও ঘুম ঘুম উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু তবুও উঠে পড়তে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না, তাই উঠে পড়েছি। চলো এবার যাই রান্নাঘরে, যাই গিয়ে চাটা করে নিই। চলো, আজকে কেউ নেই, আমি একাই আছি, তো আমার একার জন্যই চা করবো। আর ওদিকে পিসি আছে, এখন আমার পাচ্ছে যাই চাটা নিয়ে, চাটা নিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো ভেতরে সব ঢুকিয়ে দিয়ে গেছে, বা উনি ওই সিঁড়ি ভেতরে রাখা আছে, সেগুলো নিয়ে আসি, ছাদ থেকে চাটা খেয়ে আসি, চলো ছাদে যাই। চলো রান্না হয়ে এসে গেছি, এবার চাটা বসাই। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ঘুরিতে এখন প্রায় 7টার কাছাকাছি বাজতে যাচ্ছে, চলো ওই রান্নাঘরে যাই, গিয়ে একটু চা করে দিই সবাইকে। সবাই বলতে কেউ বাড়িতে নেই এখন, নজেটু আছে আর পিসি আছে আর আমি আছি, চাটা করে দিই। চা করে দেওয়ার পরে রাত্রিরে রান্না জোগাড়জাতি শুরু হবে। রাত্রিরে ভাবা হয়েছিল মানে ভাবনাটা আমারই ভেবেছিলাম যে পটলের দোলমা করবো, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা হচ্ছি 7 জন আর পটল আছে 5টা, সে নয় ঠিক আছে, কিন্তু পটলগুলো হচ্ছে সাইজে এইটুকুটুকু, মানে যদি আমি হাফ করে ইয়ে করতে যাই তাও হবে না। আর পটলগুলোর স্কিনটা না কীরকম হয়ে গেছে, শনিবার এনেছে তো অনেকটা দিন হয়ে গেছে, তো একটু কীরকম হয়ে গেছে, ওই জন্য ওই পটল দিয়ে আর দোরমার মতো অবস্থায় সে নেই, ওই জন্য দেখা যাক কী হয়। আসুক মামনি, মামনির সঙ্গে কথা বলি, মামনি তো জানেও না যে আমি রান্নাটা করিনি, কারণ বলে রেখেছিলাম যে করে রেখে দেবো, মামনি আসুক এলে জিজ্ঞাসা করে নিয়ে করবো। সম্ভবত আমি দুটো অপশান ভেবে রেখেছি, আলুর দম নয়তো আলু চচ্চড়ি, দেখা যাক যেটাই হবে বলে দেবো কি হচ্ছে, তোমরা তো সবই জানতে পারো, মানে যা হয় রেগুলারলি আমাদের সঙ্গে সবই জানতে পারো। আর এখনো পর্যন্ত আমি কালকের ভিডিওটা এডিট করিনি, মানে আসলে দুপুরবেলা করলে করা হতো, দুপুরে পরে করা হয়নি, তাই করিনি, দেখি কখন করবো, করে টোকে এডিট করে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি এরই মধ্যে। আগে চাটা করে দিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেল, মানে রাত্রি হয়ে গেল, চাটা করে দিয়ে আসি চলো। সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো, খেতে খেতে ভিডিওটাকে এডিট করবো আগে, তারপরে যাবো রান্নাঘরে, কারণ সময় আছে একটু, অত আলু চচ্চড়ি বা আলুর দম যাই করি না কেন, তার জন্য বেশি তো টাইমের প্রয়োজন লাগে না, ওই কারণে আগে চাটা খেতে খেতে ভিডিওটাকে এডিট করে নেবো। আর এডিট করার মতো সেরকম অত বেশি লাগে, টাইম লাগে, যতটা পারবো করে যাব, বাকিটা পরে করে আমি আজকেই চেষ্টা করব আপলোড করে দেওয়ার, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আশা করছি পারবো। রান্নাঘরে যাই, 8টা বেজে গেছে, বাবা ভাবছিলাম এডিটিংটা পুরোটা করে নিয়ে যাবো, সম্ভব নয়, অনেকটা বাকি আছে, 8টা বেজে গেছে, পরোটা হবে, তরকারি হবে, সবই বাকি আছে এখনো, ওই জন্য চলো আগে গিয়ে পরোটাটা করে নিই, কারণ তরকারি করতে গেলে কাঁচা লঙ্কা লাগবে, আলু চচ্চড়ি করবো, কাঁচা লঙ্কাটা বাপি আনতে গেছে, আনুক, আনলে তারপরে আলু চচ্চড়িটা হবে, তার আগে আমি ময়দা মেখে নিই, মেখে রেডি করে রেখে দিই, চলো যাই বাবা, দেরি হয়ে গেল, পরে এডিট করে দিয়ে দিই, আর হয়ে যাবে, দিয়ে দেবো চলো। এই যে পরোটা করবো বলে গরম জল বসিয়ে দিয়েছি, ময়দাটা মাখবো বলে আগে, চলো ময়দাটা বের করে নিই এবার নিচে থেকে। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি মেখে ঝাঁপ করে একটু জড়িয়ে নিয়েছিলাম, মামনি এটাকে ঘেঁষে দিয়েছে ভালো করে, আলু কাটা হয়ে গেছে, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, চলো আলু চচ্চড়িটা করি।
টমেটো সব কেটে নিয়েছি, সিম্পল একটা আলুর বাটি চচ্চড়ি হবে আজকে, ওটা দিয়ে পকোড়া খেতে ভালোই লাগে ওই কড়াতে তেলের মধ্যে। দেখাই, চলো না দেখিয়ে দিই কি দেখানোর আছে, আর রান্নাবান্নাই তো দেখানোর আছে, দেখিয়ে চলো। দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবারে একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিলে বেশ এই বাটি চচ্চড়ি রান্নাগুলো খুব ভালো হয়। এই যে রসুনটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ রসুনটাকে একটু নাড়িয়ে দেবো তেলের সঙ্গে। আর একটু রসুন আছে দিয়ে দিই, রসুন বাটাটা আজকের মধ্যে কমপ্লিট আমাদের, আর রসুন বাটা নেই, আবার কালকে বেটে রাখবো। রসুনটা দিয়ে দিয়েছি, এবার তেলেতে এই পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাও দেবে, কাঁচা লঙ্কা সব কেনা হয়েছিল, ইউজ করে ফেলেছি, তারপর আর কিনে আনা হয়নি। এই যে নেড়ে চেড়ে পেঁয়াজের জাস্ট একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়বে, বেশি নাড়ার প্রয়োজন নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়বে, সবই দেখি কাঁচা কাঁচা থাকবে না। এই যে বাপি কাঁচা লঙ্কা এনে দিল, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সব করে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, এখনও হচ্ছে লাফিলি এসে গেল কাঁচা লঙ্কা, ভেবেছিলাম কাঁচা লঙ্কা ছাড়। চলো ভালো করে নাড়াটা হয়ে গেছে, এবার আলুটা ধোয়া আছে আমি দিয়ে দিলাম, আলুটা আমি ধুয়েই রেখেছিলাম, দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে দেখো হলুদ দেবো, খুবই সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা না চাই মানে হলুদ লঙ্কা না চাইলেও দেওয়া যায়, এর চাইলেও নুন দিলাম, এই যে চিনি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে, যদি সাদা সাদা পছন্দ করো তাহলে হলুদ দেবে না, লঙ্কাও দেবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা নিয়ে চলে আসবে, কিন্তু আমাদের বাড়িতে সাদা সাদাটা খুব একটা বেশি সবাই পছন্দ করে, খালি ও করে না। এই যে গরম জলটা এক্সট্রা ছিল সেটা আমি দিয়ে দিলাম, অত আর ভাজাভুজি করার কোনো দরকার নেই, এরকম করে বেশি করে জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। চলো জলটা আমি নিয়ে এসে দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো বেশ ভালো পরিমাণে জল দিয়েছি যাতে আলুগুলো ডুবে যায়, এবার কিছু আর করবো না, গ্যাসটা জোর পাওয়ারেই থাকবে, কি যদি একটু মিডিয়াম করবো চাপা দিয়ে এরকম 5 থেকে 7 মিনিট রেখে দেবো, এসে দেখবো হয়ে গেছে। চলো এটা হতে থাক, তাহলে আমি এখানটা পরিষ্কার করে দিই, পরিষ্কার করে একবার ঘরের দিকে যাই আর ময়দাটা চাপা দিয়ে দিই, ময়দাটা অনেকক্ষণ আগে মাখা হয়ে গেছে, একটু পরে পকোড়া করে নেবো, এটা সব থেকে ইজি আলু চচ্চড়ি। এবার যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে আলুটা না যেভাবে ওই আলু ভাজা কাটা হয় সেই রকম কাটলে তো আরও তাড়াতাড়ি হয়েছে, তখন মনে হয় 5 মিনিট টাইম লাগে, আর এই রকম কাটলে একটু দেরি হয়, কারণ যেহেতু মোটা মোটা একটু কাটা আছে ওই জন্য। খুব সুন্দর খেতে লাগে, দেখবে খেয়ে মানে ভালো লাগে খেতে। চলো একটু পরে আবার কথা বলছি, পরিষ্কার করে নিই। A few moments later. মিনিট হয়ে গেছে, তাহলে চলো ঢাকাটা খুলি, এবার হয়ে গেছে, এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা এবার কিরকম রাখবো সেটার উপরে নির্ভর করছে, যদি জলটা কমাতে চাই তাহলে আর একটু ফুটিয়ে নেবো, এবার জল যদি এতটাই রাখতে চাই তাহলে ছেড়ে দেবো। চলো দেখি হয়ে গেছে, এতক্ষণে যে গ্যাসটা ফার্স্টে নিভিয়ে দিলাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ জল আর মারার প্রয়োজন নেই, জলটা টেনে নেবে, পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে আলু, এই যে
হাতে সময় কম থাকে তখন এইভাবে আলু চচ্চড়িটা বানিয়ে দেখবে, খুব ভালো টেস্টও হয় আর চটজলদি হয়েও যায়। আলুটা আমি প্রথমেই বললাম যে আলুটা মোটা কাটা হয়ে গেছে, তাই তা নাহলে আরো কম টাইম লাগতো। চলো একটু পরে মহরেরা করবো, তখন আবার দেখা হচ্ছে। আমি একটু এডিটিংটা করিনি, বাকি আছে বললাম। চলো, আর হ্যাঁ, আজকে তো আবার ওয়েদারের অবস্থা খারাপ হয়ে গেছে, তো ওখানে মানে তোমরা যেখান থেকে জায়গা জায়গা দেখছো তারা কি সব ওয়েদারের অবস্থা কিরকম আছে অবশ্যই লিখে জানাবে, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে, খুবই খারাপ। মানে দেখো, আমি সকালবেলা বললাম না, খবরে বলেছে যে কোন নিউজ চ্যানেলে, একটা নিউজ চ্যানেলে আমি দেখেছি যে বলেছে প্রচণ্ড বৃষ্টি হবে কাল থেকে, মানে বুধবার থেকে বলেছে প্রচণ্ড নাকি বৃষ্টি হবে, তার মধ্যে হাওড়াও আছে। দেখা যাক হয় কি না, না হওয়াই তো ভালো, এবার হলে জানি না। এখনো অবধি আকাশ পুরো ঠিকঠাকই আছে, মেঘলা যদিও সকালে ছিল, সকালে একটু বৃষ্টিও হয়েছে, কিন্তু এবেলা থেকে আর কিছু নেই, পুরো পরিষ্কার আকাশ আছে। দেখা যাক রাত্রিকে বৃষ্টি বৃষ্টি হয় কি না। তাহলে চলো, খাবার যখন পরোটাটা বানাবো তখন দেখাচ্ছি, ততক্ষণের জন্য টাটা। এখন বাজে রাত্রি 9টা, তাও আমরা যাচ্ছি ছাদে, কারণ আজকে সকাল থেকে গাছের পরিচর্যা করা হয়নি। এখন সকালবেলা একবার ও করে দিয়ে গেছিলো, তারপর আর হয়নি, এখন গাছের একটু পরিচর্যা করতে যাচ্ছি আমরা রাত্রি। চলো যাই, 10টা বেজে গেছে, তাই পরোটাগুলো করতে চলে এসেছি। এই যে লেচিটা কেটে নিয়েছি, পরোটাগুলো বেলে করে নেবো, তাহলেই ব্যাস আজকের দিনটা শেষ। তারপরে ডিনার করে শুয়ে পড়বো, ব্যাস দিন শেষ, আবার কালকে নতুন করে দিন স্টার্ট। চলো পরোটাগুলো তাহলে করে নিই। এই যে পরোটা ভাজা চলছে, এটাই লাস্ট ব্যাচ, সব পরোটা ভাজা হয়ে গেছে, বেশি তো হয়নি, 7খানা হয়েছে, ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচটা চলছে, হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আর আমাদের ডিম ভাজা হবে, ব্যাস পরোটা ডিম ভাজা আর আলু চচ্চড়ি, এই হচ্ছে রাত্রিকের ডিনার আজকে, বাস দিকে একটুখানি ছিঁড়ে গেছে। তাহলে আজকের মতো এইটুকুনি, পরোটা ভাজা হয়ে গেলে ডিমটা ভাজা হয়ে যাবে, তারপরেই আমরা ডিনার করে ঘুমিয়ে যাব। আজকের মতো এইটুকুনি বক বক আমার, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে তোমাদের সবার সঙ্গে কথা বলতে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না একদম, সাবস্ক্রাইব করো। চলো গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে তোমরা সবাই, দেখা হচ্ছে আগামীকাল।